আমি মুক্তিযোদ্ধা কমান্ডার মাধবকে বললাম, ওয়ারিসনা ইউনোর ক্ষমতা নাই ওয়ারিসন সনদ দেওয়া, এটা সরকার শুধুমাত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ওয়ারিসন সনদ দেওয়ার ক্ষমতা দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? সো এটার বিষয়টা আমার কাছে না, এটা ওয়ারিসন সনদ আপনাদের ওনার সাথে যোগাযোগ করতে হবে। আপনারা আমার কাছে একটা অভিযোগ দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এটা আপনার, আর আমি আপনাকে একটু বলেছি, যেহেতু চেয়ারম্যানদেরকে সরাসরি দেখা হচ্ছিল আমাদের ডিডিএলজি স্যার, আপনার ডিডিএলজি স্থানীয় সরকার উপপরিচালক, ঠিক আছে, ওনার কাছে যেতে হবে আপনাদেরকে। জি জি ডিডিএলজি পঞ্চগড়ে। হ্যাঁ জি পঞ্চগড়ে। হ্যাঁ, আর এটার স্থায়ী সমাধান হচ্ছে আপনাদের পঞ্চগড় ডিসি অফিসে বসে, উনি ডিসি অফিসে বসে, স্যারের নাম আজাদ জাহান স্যার। আর সবচেয়ে বেস্ট আপনাদের আদালতে সাকসেশন মামলা করে নিয়ে আসে। আপনারা আদালত থেকে, আদালতে যাচ্ছেন না কেন আমি বুঝলাম না, আদালতে গেলেই তো এত, এই যে এখানে কোনো হ্যারাসমেন্ট হয় না, আদালত থেকে আপনার সব ডুক, এখন তো আপনাদের ডকুমেন্টস আছে না, ডকুমেন্টস আছে না, সব তো করে ফেলছেন ডকুমেন্টস, ডকুমেন্টস আদালতে সাবমিট করেন, আদালত আপনাদেরকে খুব দ্রুতই দিয়ে দিবে। না আমার অপেক্ষায় কোনো সুযোগ নেই আর, আপনি বুঝতেই পারছেন ওয়ারিসন সনদ চেঞ্জ করতে ক্ষমতা আমার নাই। আমাদের একজন বীর মুক্তিযোদ্ধার একটা পালক পুত্র নিয়ে আসছিলেন, উনি মারা গিয়েছেন, ওনার ওই ছেলের নামে সব হয়েছে, ঠিক আছে, এনআইডি কার্ড থেকে সঙ্গে এভরিথিং হয়েছে, কিন্তু চেয়ারম্যান শুধুমাত্র ওয়ারিসন সনদটা দেন না, ওর চাকরিতে বলেন সব কিছুতে তার বাবার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধার নাম, কিন্তু সেটা তো পালক পিতা, কিন্তু যখনই ওয়ারিসন সনদ নিতে গেছে সে, তখন আর সে পারে না নিতে, অলরেডি পারবেও না নিতে, কারণ সেটা তার ওয়ারিস না। আপনাদের এটা ভিন্ন বললাম আর কি, আমার কাছে অভিযোগ দিয়েছে, কিন্তু আমাদের এটা দায়ভার নাই, কারণ আমরাও জানি এটা তার পালক ছেলে, এই জন্য আমরাও খুব অ্যাকশনে যাইনি, আমার তো মিথ্যা বিষয় নিয়ে তো অ্যাকশনে যাওয়ার সুযোগ নেই। ঠিক আছে স্যার, এই যে ওনার কাছে যাব, মানে কি বিষয়ে, মানে আমরা ওই যে পঞ্চগড় ডিসি অফিসের তিনতলায় বসে আপনার সরাসরি কথা বলেন স্যারের সাথে, আজকেও যেতে পারেন কালকেও যেতে পারেন, সরাসরি কথা বলে স্যারকে বিষয়টা জানলে, স্যার এই বিষয় যে আমার মা হচ্ছে দ্বিতীয় স্ত্রী কিন্তু সনদে তো দেয় না, কথা কি বুঝতে পারছেন? না আমি তো বলে দিলাম, আমার সিদ্ধান্ত না, আমি হচ্ছে পরামর্শ দিয়েছি আপনাকে, আর আমি যদি ভালো পরামর্শ করি তাহলে বলবো আপনি কোর্ট থেকে সাকসেসন নিয়েছেন, এবং আমার কাছে মনে হচ্ছে আপনাদের যেহেতু ডকুমেন্ট সব আছে, আপনার কোর্ট থেকে সাকসেসন নিয়েছেন, এত দৌড়াদৌড়ি করার চেয়ে সাকসেসন নিয়ে আসাটা সবচেয়ে বেটার। না এটা আমার উপরে কিছু না, ঠিক আছে, এটা আপনি কোর্ট থেকে বেস্ট আমি বলবো, যেহেতু আপনাদের ডকুমেন্টস, আপনার ডকুমেন্টস সব রেডি করা আছে না, সেটাই তাহলে কোর্টকে, কোর্ট কি দেখে, কোর্ট দেখে ডকুমেন্টস, ঠিক আছে, কোর্ট আপনি প্রপার ডকুমেন্টস দিলে কোর্ট আপনাকে রায় দেবে, আর কোর্ট রায় দিলে আমি ইউনি হিসেবে মানতে বাধ্য, কথা কি বুঝতে পেরেছেন? তখন সে আমাদের চেয়ারম্যানও মানতে বাধ্য, সবাই তার কোর্টের আদেশ মানতে বাধ্য। এই জন্য এই যে যতক্ষণে আপনি ঘুরাই করবেন তার চেয়ে সাকসেসন নিয়ে আসেন, এক বছর ধরে তো ঘুরতেছেন দেখতেছি, ঠিক আছে, এর আগেও ঘুরেছেন, হ্যাঁ সেটাই আর কি, ঠিক আছে, সঠিক দিলেন তো, সঠিক বলেছেন যে হয় আবার মীমাংসা করো, এখান থেকে ফয়সলা করো, অথবা কোর্টে মামলার মাধ্যমে সাকসেসনের মাধ্যমে নিষ্পত্তি করো, আলাদা বললো তো, এই জন্য আপনাকে ওইটার কথা বলছে, সবচেয়ে বেস্ট আর কি আমি মনে করি, ঠিক আছে।